অবশেষে সকল জল্পনা কল্পনা এক করে নায়িকা অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান এক হয়েছেন। আজ সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস ইন্ডিয়ান হাই কমিশনারের ডাকে ছুটে গেছেন ইন্ডিয়াতে। সেখানে ফটো সেশন করেছেন সুপারস্টার শাকিব খান, অনন্য মামুন এবং নায়িকা অপু বিশ্বাস। একটি ছবিতে দেখা যায় সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস তারা দুজনে একই সঙ্গে রয়েছেন। ছবিগুলো দেখে ভীষণ প্রশংসায় ভাসছে সুপারস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস। লাখো ভক্তের চাহিদায় এবার মেটালেন শাকিব খান। অনেকদিন ধরে ভক্তদের একটাই চাওয়া ছিল শাকিব খান এবং অপু বিশ্বাস তোমরা এক হও। আজ সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে। শাকিব খান এবং অপু বিশ্বাসকে একসঙ্গে দেখে ভীষণ খুশি হয়েছে অগণিত শাকিব অপু ভক্ত। এদিকে জানা যায় গতকাল নায়িকা অপু বিশ্বাস শাকিব খানের বাড়িতে গিয়েছিলেন। সেখানে আবরাম খান জয়কে শাকিব খানের বাবা মার কাছে রেখে শাকিব খানের সঙ্গেই তিনি মূলত গিয়েছিলেন ইন্ডিয়াতে। একসঙ্গে বিমানে বসেছেন সুপারস্টার শাকিব খান অপু বিশ্বাস এবং জানা গেছে ইন্ডিয়াতে শাকিব খান এবং অপু বিশ্বাস অপু বিশ্বাসের দিদির বাড়িতেই উঠবেন। শাকিব খান অপু বিশ্বাস তাদের প্যান ইন্ডিয়ান বেশ কিছু ছবি হাতে রয়েছে। এছাড়া নায়িকা অপু বিশ্বাস তিনিও ঘোষণা দিয়েছিলেন ইন্ডিয়াতে তিনি অভিনয় করবেন, লং টাইমও তিনি থাকবেন। অনেকে বলাবলি করছে শাকিব খান অপু বিশ্বাস তারা হয়তো জুটিবদ্ধ হয়ে ইন্ডিয়াতে একটি সিনেমাও করতে পারেন। এদিকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করলে সুপারস্টার শাকিব খান বা অপু বিশ্বাস এখনো কোনো মতামত দেননি। ইন্ডিয়ার গণমাধ্যমগুলোতে ইতিমধ্যে প্রচার হয়ে গেছে শাকিব খান অপু বিশ্বাস তারা একসঙ্গে জুটিবদ্ধ হয়ে একটি সিনেমা করতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে দীর্ঘ প্রতীক্ষার ফল যে শাকিব খান এবং অপু বিশ্বাস তারা দুজনেই এক হয়েছেন, একসঙ্গে ফটো সেশনও করছেন, একসঙ্গে তারা ঘুরে বেড়াচ্ছেন, বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।